कोरोना ओ कोरोना मत हो ना रे। अरे कोई लाइट तो जला दो यार, अब अंधेरे में क्या घंटा होगा। एसी तो है नहीं कि कोई, और हवा में भी इतना ज्यादा गर्माहट है नहीं कि कह पाओ हाई गर्मी। खैर ये सब तो बस कहने के बात है। এসএম ফিল্মসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক অভিনন্দন। আজ বিজয়া, তিন দিন আগে আমাদের অফিসিয়ালি দুর্গাপূজা শুরু সপ্তমী থেকে। তো এই বছর অনেক কিছু প্ল্যান ছিল, যেমন ফার্স্ট কলকাতা, সেকেন্ড কাশীপুর রাজবাড়ি যেটা পুরুলিয়ায় আছে, দেন সপ্তমী অষ্টমী নর্মালি মানে মোটামুটি অ্যাভারেজ যেরকম প্রতি বছরই কাটাই সে বছরই। দেন নবমীতে হয়তো আমাদের প্ল্যান ছিল, এখানে আরেকটা রাজবাড়ি আছে মোটামুটি 60 কিলোমিটার দূরে একটা গ্রাম দোলনারায়ণপুর, ওখানে যাওয়ার প্ল্যান ছিল, বাট হলো না। এই বছর সেরকম কিছুই হলো না। তো মোটামুটি যা যেভাবে কাটানোর, যতটা ভালোভাবে কাটানোর যায় সেভাবে কাটানোর চেষ্টা করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন সপ্তমীর দিন কি কি করেছি দেখা যাক। সপ্তমীটা সত্যি অ্যাভারেজ গেছে, মোটামুটি একদমই নর্মাল, সেরকম কিছুই করা সম্ভব হয়নি। বাট অষ্টমীর দিন আপনি যে ক্লিপটা ফার্স্টে দেখলেন, একটা বোমগাস টাইপের, তো ওটা হলো মালিয়াড়া রাজবাড়ির পুজো। মালিয়াড়া গিয়েছিলাম কিন্তু সেরকমভাবে পুজো দেখার সুযোগ পাইনি, কারণ অবভিয়াসলি সোশ্যাল ডিস্টেন্স তো খুব একটা পালন করা সম্ভব হয়নি, কারণ এইরকম সিচুয়েশনে সোশ্যাল ডিস্টেন্স অ্যাকচুয়ালি হবে না, এটা একটা ভ্রান্ত ধারণা আমার মতে। তাও যতটা সম্ভব সেফ থাকা যায়, অ্যাকচুয়ালি যেখানে এরকম পুজো হচ্ছে ওখানে নর্মালি সেরকমভাবে মাস্ক ইউজ কেউ করেনি, তো সেই জায়গাটা মোটামুটি অ্যাভয়েড করে মোটামুটি যতটা সম্ভব নিজের প্রোটেকশনে থাকা যায়, নিজেকে নিজের ভালো রাখা যায় সেইভাবে রাখতে গিয়ে অলরেডি সেরকমভাবে তো কভার করতে পারিনি। তো আই থিঙ্ক নেক্সট ইয়ার হয়তো একটু ভালোভাবে যদি কিছু করতে পারি সেটা ভালো হবে। তো অষ্টমীর দিন কী কী করলাম সেটা আপনার মোটামুটি আমি একটা ক্লিপ দেখাচ্ছি, বাট যে ফার্স্টের যে লাস্টের ভিডিওটা যে ক্লিপটা আপনার দেখতে পেলেন ওটা হচ্ছে মালিয়াড়া রাজবাড়ি। তো ওটা পার্সোনালি শ্যুট করতে বা ওটা দেখার জন্যই আমি ওখানে গেছিলাম, কারণ যদিও ওটা আমাদের পাশের গ্রামে, বেশি দূর না, কিন্তু আজ পর্যন্ত মানে আজ এই বছরের আগে অবধি 2020 আগে অবধি আমি কোনো না ওখানে যাওয়া হয়। আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আমার তো পার্সোনালি এটা খুব ভালো লাগলো, জানি না আপনাদের কেমন লেগেছে, আই থিঙ্ক ভালোই লাগবে। যাই হোক অষ্টমীর দিনের বাকি কিছু ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি। We'll be right back.
অ্যাভারেজ, খুব একটা ভালো কিছু না। কিছু বলিদানের ভিডিও শ্যুট করেছি সেদিন, আর জাস্ট খুব বন্ধুদের সাথে গল্প করে করে টাইমটা পাস, সেরকম কিছু না। বাট রাত্রেবেলা হঠাৎ করে প্ল্যান হলো দুর্গাপূজার, বাট আনঅফিশিয়ালি, বাড়িতে জানায়নি, এখনও জানে না, এরপর হয়তো বলতে পারছি না। কিন্তু এই ভিডিওটা যতদিন অফিসিয়ালি ইউটিউবে না যাচ্ছে ততদিন জানা সম্ভব নয়, কারণ গিয়েছিলাম আমি আর আমার একটা বন্ধু, আর এটা পুরো টপ সিক্রেট। যাই হোক, তো সেদিন গিয়েছিলাম দুর্গাপুর। তো আমাদের মানে ঘোরা যতটাই হোক আলটিমেট রাত দশটার আগে, ডট দশটার আগে বাড়ি ঢুকতে হবে, এটা টার্গেট ছিল। সেই সূত্রে পুরোপুরি দুর্গাপুর কভার করতে পারিনি, চার থেকে পাঁচটা দেখেছি মোটামুটি ফাইনাল দূর থেকে, মানে দূর থেকে বলতে সেরকমভাবে পুরো গিয়ে টাইম, মানে একটু বেশি টাইম ওখানে থেকে সেরকমভাবে কিছু করা সম্ভব হয়নি, যতটা সম্ভব জলদি জলদি করা যায় করেছি। কিছু কিছু ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। यहाँ पर फोर व्हीलर का अलाउ नहीं है, शायद सिर्फ बाइक घुस रहे हैं। बैनाचिटी अपनी कर्म भूमि, एक्चुअली इधर ही मैं जॉब करता था, और आज आया हूँ दुर्गा पूजा के लिए। भीड़ काफ़ी गजब का है, कोरोना ओ कोरोना मत हो ना रे। आते आते हो गया शाम और लग गया इधर जाम। इसी वजह से दुर्गापुर मुझे इतना पसंद है, खुला खुला रास्ता, ठंडी ठंडी हवा, हरे हरे घास, आई मीन गाज पेड़, और ये स्ट्रीट लाइट। बाइकिंग का क्रेज तो शायद इतना ज़्यादा नहीं है, पर हाँ बाइक बहुत ज़्यादा चलती है। अभी टाइम हो रहा है 10:05 और हम जा रहे हैं अपने घर के तरफ, तो चलो। नवमी गेल, आज दशमी, बांगालीर सबसे बड़ पूजा दुर्गा पूजा शेष दिन।
আজ মা যাবেন কৈলাসে, আজ বিসর্জন। সকাল দিকটা মোটামুটি মোটামুটি যেরকম যা ঘোরা টুকটাক ঘুরেছি। মেন আকর্ষণ রাতেবেলা বিসর্জন, কিন্তু বাড়ি থেকে স্ট্রিক্টলি বারণ, যাওয়া যাবে না। দুর্গাপুরটা আনঅফিসিয়ালি ছিল, কিন্তু এটা আজকে আনঅফিসিয়ালি করতে পারবো না। আই থিঙ্ক যতদিন আপনি ভিডিওটা দেখবেন ততদিন হয়তো লক্ষ্মী পুজো চলে আসতে পারে, চেষ্টা করবো তার আগে দেওয়ার। কিন্তু আজ ফাইনালি আমার হয়তো আর সন্ধ্যাবেলায় সেরকমভাবে বেরোনোই হবে না, তো বিসর্জন রিলেটেড কিছু ফুটেজ হয়তো আমি দিতে পারবো না। যদি বেরোনো হয় খুব চেষ্টা করব, কিন্তু নট শিওর। যাই হোক, বাকি পুজো মোটামুটি অন্য বছরের মতো না গেল, ঠিকঠাক। যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ তো হলো না, চলবে। আপনাদের যদি আমার এই দুর্গা পুজো রিলেটেড যে ব্লগটা বানালাম এটা ভালো লেগে থাকে তো লাইক প্লিজ, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। বাই।